মুন্সিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। গতরাতে 10টার দিকে মুন্সিগঞ্জ শহরের মাঠা পাড়া এলাকার হামলায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত ডিশ ব্যবসায়ী হুমায়ুন হোসেন ও তার ভাই মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ। নিহত উজ্জ্বল ওই এলাকার শাহজাহান মোল্লার ছেলে এবং মুন্সিগঞ্জ পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ডিশ ব্যবসায়ী হুমায়ুন হোসেন ও তার ছোট ভাই সোহেলের নেতৃত্বে 10-12 জন মিলে উজ্জ্বলের মাথা পাড়ার বসত বাড়িতে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়। দল করতে গেছে, বাইরে গিয়ে বাধা দিছে যে গাড়ি বিচাইছে কি আরে, ওরা তিনটা সাইডে গুলি করছে, গুলি করে আর সাত আট দূরে দৈরে ওরা ঘুষাইছে, আমার ঘুষাইছে, ঘুষাই বাড়িটা বের হয়ে গেছে। জমি দখল করতে আসলে, দখল করতে আসলে, বাড়ি দখল করতে আসলে এরা বাধা দেয়। বাধা দিলে ওরা এদেরকে মানে প্রথমে কি ঘুষি মেরে চলে যায়। পরবর্তীতে একে হসপিটালে নিয়ে আসে, হসপিটালে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে। আমরা ঘটনা জানার সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমাদের মূল যে আসামি দুইজন, যে সোহেল প্লাস হুমায়ুন, তাদের দুজনকে আমরা আটক করেছি।